জুনিয়র ডাক্তারদের নবান্ন প্রস্তাব দিয়েছিল। তারা যেন অনশন প্রত্যাহার করে সোমবারের বৈঠকে যোগ দেন, কিন্তু ডাক্তাররা তা মানতে চাননি। বরং জানিয়েছেন, 10 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন প্রত্যাহারের প্রশ্নই নেই। তবে হ্যাঁ, সোমবার বিকেলে নবান্নের বৈঠকে যে তারা যোগ দেবে তা জানিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা। সোমবার নির্ধারিত সময় নবান্নে পৌঁছে যান তারা। তবে শনিবারই রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার পান্ত জুনিয়র ডাক্তারদের ইমেল করে জানিয়েছিলেন 10 জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু সোমবার দেখা যায় 10 নয় 17 জনকে নিয়েই নবান্নে পৌঁছে যায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। পরে শর্ত কিছুটা শিথিল করে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে 10 জনের পরিবর্তে 17 জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা মতোই বিকেল 5টা থেকে নবান্ন সভাঘরে শুরু হয় বৈঠক। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সোমবারের বৈঠকে সরাসরি সম্প্রচার হয়। এর আগে লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে গিয়েছিল। এবার আন্দোলনকারীরা এমন দাবি না রাখলেও বৈঠকে সরাসরি সম্প্রচার হয়। বৈঠকের শুরুতেই ওঠে আর্যকর হাসপাতালে দুর্নীতিসহ একাধিক অব্যবস্থার প্রসঙ্গ। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, আর্যকর কাণ্ড হয়েছে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার কারণে। বৈঠকে দেবাশিসের মুখে ওঠে থ্রেট কালচারের প্রসঙ্গ। এই প্রসঙ্গে বিরূপাক্ষ এবং অভিকের নাম নিতেই থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। জুনিয়র ডাক্তারেরা যে 10 দফা দাবিতে আমরণ অনশন করছেন তার মধ্যে অন্যতম হলো নিগমের অপসারণ। তবে সোমবারের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। আন্দোলনকারী বলেন, স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তাঁদের অভিযোগ রয়েছে, স্যারের হাত দিয়ে বেশ কিছু চিঠি বেরিয়েছে। সে সময় মুখ্যমন্ত্রী বলেন, একটা মানুষ অভিযুক্ত কিনা প্রমাণ না পেলে তাকে অভিযুক্ত করা যায় না। স্টেট টাস্কফোর্সে চিকিৎসকদের সংখ্যা বৃদ্ধির আর্জি জানান আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার। মুখ্য সচিব বলেন, অনেক কাজ এগিয়েছে, প্রত্যেক মেডিকেল কলেজে যাতে নিরাপদ পরিবেশ থাকে তা রাজ্য সরকারেরও চেষ্টা। মেডিকেল কাউন্সিল, নির্বাচনী প্রক্রিয়া, শূন্য পদে নিয়োগ নিয়েও চিকিৎসকদের আশ্বস্ত করে নবান্ন। র্যাগিং নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী, বলেন এই নিয়ে মানসিকতা বদলাতে হবে। আর্যকরের প্রিন্সিপাল 47 জনকে সাসপেন্ড করা ইস্যুতে চর্চা তুঙ্গে। হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সাসপেন্ডেড ডাক্তারি পড়ুয়ারা। সে প্রসঙ্গেও সরব মুখ্যমন্ত্রী। অনিকেত বলেন, কমিটি তদন্ত করে সিদ্ধান্ত নিয়েছে, তারপর সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এভাবে তাদের না জানিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না, জেলায় জেলায় গ্রিভেন্স সেল হওয়া উচিত বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোগী কল্যাণ সমিতিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব থাকবে জানান মমতা। মমতা বলেন, আন্দোলনকারীরা সাধ্যমতো অনশন করেছেন। এদিকে আন্দোলনকারী অনিকেত সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন। একাধিক আলোচনা শেষে মুখ্যমন্ত্রী এদিন জুনিয়র ডাক্তারদের পরিস্থিতি স্বাভাবিক করার কথা বললেন। মুখ্যমন্ত্রীর কথায়, পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকার কাজ করবে কি করে? আন্দোলনকারী এক মহিলা চিকিৎসক জানান, আন্দোলন মুখ্যমন্ত্রীর থেকেই শিখেছেন। মমতা জানান, তিনি যখন অনশন করেছেন প্রশাসনের তরফে কেউ আসেননি। মুখ্যমন্ত্রী বলেন, বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করুন। মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুড়ে দেন, তোমাদের কাছে কোনোদিন আমাদের যেতে হতে পারে, তখন যদি চিকিৎসা না দাও কি করব? 45 মিনিটের জন্য জুনিয়র ডাক্তারদের ডেকেছিল নবান্ন। 2 ঘন্টা চলার পর সভাঘরে শেষ হয় বৈঠক। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।